আমি বনানী থানা, আমাদের সকল প্রশাসন, আমি সবার সবার অ্যাটেনশন চাচ্ছি। আমাদের বাসায় সিভিলে কারাজানি এসে নিচের গেট টেট ভাঙাভাঙি করে উপরে চলে আসছে, এবং আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কোন থানা থেকে আসছেন বা কোনো প্রশাসনের লোক কি না, তার কেউ বলতে পারতেছে না, মানে কেউ বলেই না, উল্টা বাজে বিহেভ করতেছে যে গেট, আমার মনে হচ্ছে এরা ডাকাত, কারো কোনো পোশাক নাই এবং এক একজন আর এক এক রকমের চেহারা। প্লিজ আপনারা যে যেভাবে পারেন আমাকে একটু হেল্প করেন, আমি কিছু বুঝতে পারতেছি না। আমি বনানী থানায় যোগাযোগ করা হলো, বনানী থানা থেকে কোনো রেসপন্স নাই, এখন অবধি নাই। আমি ডিবি অফিসে ফোন দিলাম, তারা জানালো যে তাদের কোনো পরিচয় ছাড়া লোককে কিভাবে আমি দরজা খুলবো, আমি তো খুলতে পারবো না। সো প্লিজ এখানে যারা যারা আছেন, যদি আমার লাইফটা এখনই কেউ দেখে থাকেন, থানার লোকজন একটু প্লিজ আমার বাসায় আসবেন। আমি পুলিশ, মানে বাসার নিচ থেকে নিচের মেইন গেট তারা সব ভাঙচুর করে উপরে চলে আসছে, এখন বাসার গেট, বাসার মেইন গেট ভাঙাভাঙি করার চেষ্টা করতেছে, অনেক জোরে জোরে তারা, অনেক শব্দ হচ্ছে। আচ্ছা কেউ কোনো পুলিশ টুলিশ কেউ কিছু শুনতেছে না? আমি সবাইকে ফোন করলাম, কেউ আসতে পারতেছে না। বনানী থেকে এখানে আসতে কতক্ষণ টাইম লাগে? মরে গেলে আসবেন ভাই, এরা যদি ডাকাত হয় কী করবেন? এইটার ভয় করতেছিলাম, আমি আজকে লাইভ কাটবো না। আচ্ছা আমি বুঝলাম না, মানে এইখান থেকে থানা থেকে আসতে কতক্ষণ টাইম লাগে? আমি যে বলতেছি বারবার থানাকে ফোন করে, থানার কেউ রেসপন্স করতেছে না, তাহলে কি মানুষ কি মরে যাবে? তারা কেউ জানে না কোন কোন অফিস থেকে আসছে, কোন থানা থেকে আসছে না, কোন র‍্যাব থেকে আসছে না, কোন সিআইডি থেকে আসছে, কেউ কিছু বলতে পারতেছে না। আমি সব জায়গায় খোঁজ নিলাম, কেউ বলতে পারতেছে না। আমি হেল্প চাইলাম, এখন অবধি কেউ আসতেছে না। আমি ডিবি অফিসে ফোন করলাম হারুন ভাইকে, হারুন ভাই বললো যে তোমার দরজা খোলার দরকার নাই, আমাদের এখান থেকে কোনো টিম যায় নাই, আমরা আসতেছি, আমরা দেখতেছি, এখন অবধি আমি বুঝতেছি না। আমি মরে গেলে আসবেন আপনারা? আমি তো ভাই হার্ট অ্যাটাক করে মরে যাবো, আমি তো ব্রেন স্ট্রোক করে মরে যাবো মনে হচ্ছে। এটা একদম টর্চার। কোন থানা থেকে আসতেছে? 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট ধরে ভাঙচুর করতেছে, নিচ থেকে উপরে যখন উঠছে ততক্ষণ কতক্ষণ টাইম লাগে উপরে উঠতে ভাঙচুর করে? নিশ্চয়ই 2 মিনিট উঠে নাই। সেই থেকে আমি থানাকে ফোন দিচ্ছি, থানা থেকে কোনো রেসপন্স নাই। আমি বুঝলাম না এটা কী।